আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজ আপনাদের জন্য সিলেটের ঐতিহ্যবাহী মেথিজাওটা করে দেখাচ্ছি আপনাদেরকে মেথি মেথিজাউর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি জানি সকলেই কম বেশি মোটামুটি জানেন তো আমি আজ এটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্লিজ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে চলুন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি কি উপকরণ নিয়েছি এখানে এই উপকরণগুলো সাধারণত সবসময় আমাদের গড়েই থাকে হাতের কাছেই থাকে এই উপকরণ দিয়ে অল্প উপকরণ দিয়ে আমি এই মেথি জলটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি চাল ধুয়ে নিয়েছি চালটা তা ধুয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চাল এবং তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি আদা কুচি পরিমাণ মতো আদা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা এবং মেথি কালো জিরা মেথিটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে চালটা না লাগে আর সব কিছু একসাথে মিক্স হয়ে যায় সেজন্য আমি নাড়াচাড়া করে দিয়ে চুলার উপরে বসিয়ে রেখে দেব চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত চালটা না যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবং পানিটা আমি পরিমাণ মতো রাখবো যতটুকু পানি রাখা দরকার ঠিক ততটুকুই রাখবো আপনারা দেখতে পারবেন কতটুকু পানি রাখতে হয় এই জাউটা তৈরি করার জন্য আর সারা দিনে যখন আমরা ইফতার করতে বসি প্রথমে যদি আমরা খেজুর দিয়ে ইফতার করার পর যদি আমরা এইরকম ভাজাপোড়া খাওয়ার আগে যদি রকম কিছু দুই চার চামচ জাউ খাই তাহলে ওইটা পেটের জন্য অনেক ভালো দেখেন আমি এই পরিমাণ পানি রেখেছি যাতে আমার চালটা এবং পানিটা গায়ে গায়ে লেগে যায় এরকম পরিমাণ আপনারাও রাখবেন আর এবার আমি অন্য একটা পেনে আমি যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম এই পেঁয়াজ কুচি আমি ব্যস্তা করে নিচ্ছি এই ব্যারাস্তাটা আমি খুব বেশি পরিমাণে বাঁচবো না আবার খুব একটু ব্রাউন কালার করে নিলাম এখানে ধরেন আমি এক হাফ পেঁয়াজ নিয়েছি অর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে নিচ্ছি আমি পেঁয়াজটাকে আর এই পেঁয়াজটা বেঁধে দেওয়ার কারণটাই হলো তখন আমার এই পেঁয়াজটা দিয়ে পাগার দিব এই যে সেন্টটা আসে এইটা এই যাও খেতে এই সেন্টটা অনেক ভালো লাগে আর আমি পেঁয়াজটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার আমি আরেকটু ব্রাউন করে নিব আবার বেশি ব্রাউন করতে যাবেন না পেঁয়াজটা পুড়ে গেলে আবার যে আমরা যে জাউটা বলি এই জাউটার টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না দেখুন আমার বেরস্তাটা রেডি এবার আমি যে ছালটা রেডি করে রেখেছিলাম যাওয়ার জন্য ওইখানে আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসাথে দিয়ে মিক্স করে নিব এবার একটু ডুবিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তো একটু পর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন এখানে তো আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি করে নেই আমি অল্প ছোটো একটা হাঁড়িতে অল্প কিছু করেছি সেই জন্য আমি দুই চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কে কতটুকু চাল নেবেন সেই অনুযায়ী পরিমাণটা কম বেশ করে নেবেন তো এবার আমি ডালগুটনি দিয়ে গুঁঠে নিচ্ছি এটা একটু ভালো করে গুঁঠে নিচ্ছি এই তো আমার রেসিপিটা রেডি হয়ে গেল তো আশা করি আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ব্লকে বাই